হে আল্লাহর বান্দা, তুমি একবার স্মরণ করে দেখো, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমার একদিন মৃত্যু হবে, তোমাকে গোসল দেওয়া হবে, তোমাকে খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, তোমাকে কবরস্থ করা হবে। কবরে যখন রেখে চলে আসবে, তুমি হয়ে পড়বে একা। যদি একা থাকতে না চাও, যদি কবরে কাউকে সঙ্গী করতে চাও, তাহলে নামাজ পড়ো, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করে সেগুলো ছেড়ে দাও, আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো করো, আল্লাহর ইবাদত করো, রসুলের আনুগত্য করো, রসুলকে অনুসরণ করো, তার সাহাবিদের সব কথা মেনে চলো, আল্লাহর ওলিদের সব কথা মেনে চলো, দেখবে একদিন তুমি নিশ্চিত জান্নাতে যাবে। কারণ আল্লাহ তাআলা তো বলছেন, মুমিনের জন্য একমাত্র জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে মৃত্যু। তাই মৃত্যুকে ভয় না পেয়ে তুমি ইমানদার হও, মুমিন হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।